এটা একটা গাভী বাছুর, আমি মনে করছিলাম গাভ রয়েছে, কিন্তু গাভী বাছুরটি ফার্স্টে দেখাবো গাভ গরুর ভিডিওতে। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আজ 12 ডিসেম্বর 2022 রোজ সোমবার আমরা রয়েছি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা ছাত্রা গরুর হাটে। হাটের শেষ মুহূর্ত থেকে চেষ্টা করব গাভ গরু তথ্য দেওয়ার জন্য, যেখানে কি দামে গাভ গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে। দর্শক নিয়মিত ভিডিও না দেওয়ার কারণে হয়তো অনেকেই মাইন্ড করতে পারেন, দেখেন আপনাদের সুবিধার্থে কিনা বেচার একটা সিস্টেম যে চালু করেছি, এইটার কারণে অনেক সময় একটু ভিডিও দিতে লেট হয়ে যায়। আমরা যে গাভীটি দেখতেছি, মানে এটা একটা গাভী বাছুর, আমি মনে করছিলাম গাভ রয়েছে, কিন্তু গাভী বাছুরটি ফার্স্টে দেখাবো গাভ গরুর ভিডিওতে। এইটা যে কি কোয়ালিটির একটি গাভী বাছুর, অবশ্যই এটা কিন্তু নাম্বার আমি রাখবো আমার সাথে, যদি হাটে বিক্রি না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য কালেকশন করার জন্যই কিন্তু এটা রাখবো, কারণ গাভী বাছুরটি এত ভালো লাগছে আমার কাছে। চাচা বাছুরটি একটু সামনে দেন তো, বাছুরের সামনের গেট আপটা আমরা দেখতেছি, একটু পিছন সাইডের গেট আপটা দেখবো। মাশাআল্লাহ, বাছুরটি হলো ষাঁড় বাছুর, মানে ভাগ্য কর্মে মানে ষাঁড় বাছুর আমরা পেয়ে গেছি, এবং কোয়ালিটি ফুল একবারে। গাভীটাও বিশাল বড় ফ্রেমের একটি গাভী। চাচা বয়স কেমন? বয়স জোয়ান 8 দাঁত। দর্শক 8 দাঁত বয়স, স্কিন দেখেন যে কত সুন্দর একটা স্কিনের গাভী। দুধের দিকে দেখলে কিন্তু গাভীটি হবে না, আপনারা শুধু বাচ্চা আর গাভী এই দুটার দিকে দেখবেন। গাভীটি কিন্তু প্রচুর পরিমাণের সবসময় রেগুলার কাস্টমার রয়েছে, আমি জানতাম না যে এই সাইডে এত সুন্দর সুন্দর গাভী বাছুর রয়েছে। তো যাই হোক, গাভ গরুর সাথে সাথে কিন্তু আমরা আপনাদের হাটের শেষ মুহূর্ত থেকে গাভী বাছুরগুলো দেখানোর চেষ্টা করবো। চাচা কত চাচ্ছেন দাম? দাম কত? 165 চাওয়া দাম, চাওয়া দাম 165। কত পর্যন্ত বলছে আজকের হাটের দাম গাভী বাছুরের? 140। বেচার নিয়ত 150-এর উপরে। দর্শক আসলে বড় ফ্রেম বাছুরটি সুন্দর সব মিলিয়ে কিন্তু 150-এর উপরে ওনাদের বিক্রি করার নিয়ত। গাভী বাছুর দেখেন তো, যাই হোক আমরা গাভ গরু একটু পরেই দেখাই আরো, যে ধন্যবাদ চাচা একটু পরে আসবো আপনাদের মোবাইল নাম্বার নিয়ে যাব। আমরা এই পাশে একটি গাভী বাছুর দেখতেছি, এইটা একটু দেখবো এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করবো। বাছুরটি একটু সামনে করেন তো ভাই, বেটা বাছুর। দর্শক ষাঁড় বাছুর না, মাশাআল্লাহ ভাই, একটু দেখি গাভীটা, সুন্দর গেট আপের একটি গাভী আপনারা দেখতে পাচ্ছেন, সিন্ধি টাইপের। দুধ কতটুকু আছে ভাই? 3 কেজি। দর্শক এগুলো গাভী কিন্তু দুধের জন্য না, এটা আগে বলে দেই, এগুলো হলো বাচ্চা নেওয়ার জন্য, বাচ্চা যে পারফেক্ট হবে সেইটার জন্য আর কি এই গাভীগুলো। ষাঁড় বাচ্চা সহ একটি গাভী। বয়স কেমন ভাই? 6 দাঁত। চাচ্ছেন কত? 135। কত পর্যন্ত বলছে দাম? 15। বেচার নিয়ত 20 হলে বিক্রি করবেন। দর্শক 15 পর্যন্ত দাম পাইছেন, 20 হলে বিক্রি করবেন। আচ্ছা দর্শক আমরা এটারও কালেকশন রাখবো, নাম্বার নাম্বার কিন্তু কালেকশনে রাখবো, চাইলে যোগাযোগ করতে পারেন, যদি হাটে বিক্রি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য কালেকশন করে দিতে পারবো। ধন্যবাদ ভাই, আপনাকে একটু পরে আসবো আপনাদের মোবাইল নাম্বার নিয়ে যাবো। আমরা এই পাশের এই গরুটি একটু দেখবো। আচ্ছা এইটা দেখা হয়েছে আমার আরেক ভিডিওতে, গাভী বাছুরের যে ভিডিওটি রয়েছে সেইটাতে কিন্তু এটার ডিটেলস দেওয়া আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। তো আমরা আবারও চলে যাব গাভ গরুর দিকে, গাভ গরুগুলো একটু দেখানোর চেষ্টা করি হাটের শেষ মুহূর্ত থেকে। এই যে এই পাশে একটি সুন্দর বকনা দেখতেছি, যেটা ভালো মানে একটি গেট আপ সহ। ভাই গাভীন আছে? গাভীন নাই, মাশাআল্লাহ সুন্দর গেট আপ, গাভীন নাই, বকনা। বয়স? বয়স হয়নি এখনো। চাওয়া দাম কত? 90। কত বলছে? 70-72। দর্শক এই যে গেট আপের গরু, 90 দাম বল চাইছেন, 70-72 উনি দাম পাইছেন, গাভ নাই। তো আমরা হাটের শেষ মুহূর্ত থেকে গাভ গরু না থাকার কারণে বেশি হয়তো দেখাইতে পারবো না, একবার শেষ সময় চলে আসছি। আপনারা জানেন যে ওই যে গরু নিয়ে একটু ব্যস্ত কিনাকাটা। ভাই কেমন বয়স? 8 দাঁত।
কয় মাসের গাভীর? সাত মাস। চাওয়া দাম 73,000। কত বললো? হ্যাঁ কত বলছে দাম বলে নাই? মাশাআল্লাহ, হাটে হাটে এমনও গরু আছে যে দাম বলে নাই। দর্শক, আমরা কিন্তু গাভ গরুগুলো দেখানোর চেষ্টা করছি। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? দর্শক, এই যে এই পাশে একটি গরু আমরা দেখতেছি, যেটা বকনা গরু। ভাই কয় মাসের গাভীর এটা? গাভীর নাই। চাওয়া দাম 72,000। দর্শক, গাভ নাই, চাওয়া দাম 72। নাভি ঝুলানো একটি গরু। ভাই কয় মাসের? ছয় মাস। কেমন কি দাম? 75 রাখা। কত পর্যন্ত বলছে? 62,000। ধন্যবাদ আপনাকে। দর্শক, 75 রাখা আছে, 62 পর্যন্ত দাম পাইছেন। ভাইয়ের একটা গাভীর আছে কয় মাসের? পাঁচ মাস। চাওয়া দাম 52। কত বলছে? 40-42। ধন্যবাদ আপনাকে। দর্শক, 40-42 পর্যন্ত দাম পাইছেন। তবে আমরা কিন্তু শেষ সময় যার কারণে ব্যাপক পরিমাণে গাভ গরু আমরা দেখাতে পারলাম না। এই পাশে একটি গাভীর গরু। ভাই বয়স? 8। দাদা কয় মাসের গাভীর? 8 মাস। কেমন কি চাচ্ছেন? 1,10,000। দর্শক, 1,10,000 চাওয়া দাম 8 মাসের গাভীর। কত বলছে এটা? 80-85। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একটু এই সুযোগেই আপনাদের কিছু মাংসের গরুগুলো ফোকাস করে দেখানোর চেষ্টা করব, কারণ হাটের শেষ মুহূর্তে, দাম দরের সময় শেষ, মাংসের গরুগুলো কীরকম পরিমাণে রয়েছে সেগুলো একটু দেখেন। একবারে হাই কোয়ালিটির মাংসের এটা। বয়স চাচা? বয়স হয়নি। কত চাচ্ছেন? 1,05,000। বাজার একটু বাড়িছে নাকি চাচা? কত বলছে দাম? 87। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, এটা কি কি জাতের গরু এটা? ভাই দেখি একটু সামনে থেকে, মাশাআল্লাহ, গেট আপ, গেট আপ দেখেন এইগুলোর বয়স। ভাই দুই দাঁত। কত চাওয়া? 90। কত বলছে? 70-75-80। ধন্যবাদ ভাই আপনাকে। দর্শক, গেট আপ সহি গরুগুলো দেখেন, সেই গেট আপের কিন্তু গরুগুলো রয়েছে। ধরা দেন ভাই, ধরা দিলে গাছ বিক্রি হবে, ধরা না দিলে বিক্রি হবে না ভাই গরু। দর্শক, ধরা না দিলে বিক্রি হয় না, ধরা দেওয়া মানে দাম ভাঙিয়ে দেওয়া। গরু কেনার কিন্তু অনেক টেকনিক থাকে দর্শক, টেকনিক অনুযায়ী গরু কিনলে সঠিক মূল্যটাই পাওয়া যায়। গাভীর আছে ভাই? গাভীর আছে? কত চাওয়া দাম? কত দাম চাওয়া? 90 চাওয়া। এটা? এটাও 90। কত বলছে? 83। 90 চাওয়া 83। দর্শক, আমরা মাংসের গরুগুলো আসলে দেখার মতো, যে কেউ আকর্ষণ করবে এগুলোতে, একবারে আকর্ষণীয় মাংসের গরুগুলো, আকর্ষণীয় মেলা। বয়স কেমন ভাই এগুলোর? বয়স হয়নি। কত কি চাওয়া? 82 করে চাওয়া পার পিস। কত বলছে? 70-72। দর্শক, 82 চাওয়া, 70-72 পর্যন্ত দাম পাইছেন ওনারা। এগুলো ইয়া হয় না ভাই, বাচ্চা দিবে না তো? বাচ্চা দিলে মাংসের এখানে বেচলে তো মানুষ মনে করবে মাংসেরই বাচ্চা, যে জায়গায় দিব মানে যে জায়গায় বকন বেছে ওই জায়গায় হলে মানে দাম একটু বেশি পাওয়া যায়। এটা কত দাদা? চাওয়া দাম ভালো 82। কত বলছে? 68। মাশাআল্লাহ, সবগুলো মাংসের গরুগুলো একবারে চমকদার। তো দর্শক, এটাই ছিল আজকের হাটের শেষ ভিডিও। আমরা কিন্তু দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে আসছি। আগামীতে ইনশাআল্লাহ আপনাদের ভালো ভালো ভিডিও আপলোড দেওয়ার
চেষ্টা করব। এই গাড়িটা 140 হলে বিক্রি করবেন, আমরা এর আগে কিন্তু ভিডিও করেছি, 140 হলে বিক্রি করবেন। তো ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য, আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সুস্থ থাকবেন, খোদা হাফেজ। ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে আরেকটি কোনো নতুন ভিডিওতে।